অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি নোয়ের 2023 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা অষ্টম এসএসসি পাশে যারা 2.50 পেয়েছেন যে কোনো বিভাগ থেকে, বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা থেকে, তারা সবাই আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি নোয়ের 2023 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশিত হয়েছে। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, আপনার উচ্চতা কত হতে হবে, ওজন কত হতে হবে, এবং বিশেষ করে যে ভুলটা সবাই করেন, বয়সটা হিসাবে ভুল করেন। সো বয়সটা আমি আপনাদেরকে একদম একুরেটলি দেখিয়ে দেবো। সো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার, আর মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়টা নিয়ে ভিডিও শেষে আমি আলোচনা করব। মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটির নতুন দর্শক এখনও এই রাইহান কবির চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড ট্যুর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশিত হয়েছে। তো সেখানে কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও তৈরি করা আছে, তাহলে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে, এই যে 2023 সালে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএডিসি নোয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যখন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে কোনো বাহিনীর, যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সহ আপনার শারীরিক কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে। সো এখানে দেখতে পাচ্ছেন সিম্যান যে পদ আছে তার জন্য শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে, উচ্চতা হচ্ছে 5'6". পেট্রোলম্যানের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে 5'8" এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাসের জন্য প্রয়োজন পড়বে 5'4". এমওডিসি নৌ যে পদ আছে সেই পদের জন্য প্রয়োজন পড়বে 5'6". এগুলো ছিল উচ্চতা। এখন আসি বুকের মাপ। বুকের মাপ এই সকল পদের জন্য স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি। ওজনটা হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। এখন ধরেন আপনার উচ্চতা অনেক বেশি, সেক্ষেত্রে আপনার ওজন বেশি হওয়াটা স্বাভাবিক, দেশের শক্তি অবশ্যই 6x6 হতে হবে। এখন দেখবো শিক্ষাগত যোগ্যতা। তো এখানে টোপাস যে পদটা আছে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন, যে এসসি বা জেডিসি পাস। এরপর নেওয়া আছে কুক ও স্টুয়ার্ড, এসএসসি বা সমমান বা ভোকেশনাল থেকে যদি পাশ করে থাকেন ন্যূনতম 2.50। সেটা সকল বিভাগ কেন বলা আছে জানেন, এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর পেট্রোলম্যান, রাইডার, স্টোর ও এমওডিসি নৌ যে পদ আছে এর জন্য এসএসসি বা সমমান অথবা এসএসসি ভোকেশনাল থেকে যে কোনো বিভাগ থেকে আপনি যদি 3 পয়েন্ট পান ন্যূনতম, তাহলে কিন্তু আপনি এই যে পেট্রোলম্যান, রাইডার, স্টোর ও এমওডিসি নৌয়ে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে মেডিকেল, জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করবেন তারা ন্যূনতম 3.50 পেলেই এই মেডিকেল পদটাতে আবেদন করতে পারবেন। এরপর ডিই, ইউসি, সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেডের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি বিজ্ঞান অথবা সমমান অথবা ভোকেশনাল থেকে, জিপিএ 3.50 পেতে হবে, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বি এন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মানে এই না যে আপনার উচ্চতর গণিত ছাড়া আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে? সো এখানে কিন্তু বলা আছে বিজ্ঞান বিভাগ থেকে হলেই আপনি 3.50 পেলে আবেদন করতে পারবেন এই সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেডের জন্য। আশা করি আপনাদের শারীরিক যোগ্যতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এরপর দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের যে বয়সটা সেটা আমি হিসেব করে দিচ্ছি। সো বয়সটা হতে হবে, দেখেন এখানে দেওয়া আছে 1 জুলাই 2023 ধরে নাবিক যারা আবেদন করবে তাদের জন্য হচ্ছে 17 হতে 20 বছর। নাবিকের বয়সটা আমি হিসেব করে দিচ্ছি, দুইটা বয়স আমি নিচে নিচে দিয়েছি ডিসপ্লেতে, দেখেন এখানে দেখা যাচ্ছে নাবিকের জন্য আপনাদের যাদের জন্ম 1/7/2006 থেকে 1/7/2003 মধ্যে শুধু নাবিক পদে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখন আসি এই যেখানে দেওয়া আছে এমওডিসি নৌ 17 হতে 22 বছর, এটার জন্য ব্যবস্থা হিসেব করে দেই, সেটা হচ্ছে আপনাদের যাদের জন্ম 1/7/2006 থেকে 1/7/2001 মধ্যে শুধু তারাই কিন্তু এই এমওডিসি নৌ পদের জন্য আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সো আশা করি বয়সটা নিয়ে আপনাদের কনফিউশন দূর হয়েছে। এখন আসি অযোগ্যতা, আসলে কী কী কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের আইনে দণ্ডপ্রাপ্ত বা গ্রেফতার বা বন্দি বা আটক মামলায় যদি অভিযুক্ত হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরিতে অবসরিত হলে বা বহিষ্কার হলে আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব হলে আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব কী? একই সাথে বাংলাদেশ প্লাস অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এখন আসি প্রয়োজনীয় সম্পদের বিস্তারিত বিবরণ, কী কী প্রয়োজন পড়বে।
বন্ধুরা, আপনারা যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও পেতে চান, তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন। এই চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। সো এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্র সত্তায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্তায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল অ্যাডমিট কার্ড, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। কোনো কারণে যারা মূল বা সাময়িক সনদপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তির সময় অবশ্যই সত্তায়িত কপি জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানৌজা শেরেবাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীকে ভর্তি করা যাবে, ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। অষ্টম শ্রেণী পাশের প্রার্থীদের ক্ষেত্রে স্কুল হতে পাশকৃত সনদ ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা ও চারিত্রিকতা সনদ স্বশ ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনাকে এটা সংগ্রহ করে নিতে হবে। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক আপনার প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। অভিভাবক সম্মতিপত্র, স্বশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক আপনাকে প্রতিস্বাক্ষরিত একটি আপনার বাবার যে সম্মতিপত্র সেটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো আর একটা বিষয় দেখবো আমরা, কেন্দ্রের নামগুলো পরে দেখছি, কার মঠ কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটা আমরা একটু পরে দেখবো। সো তার আগে আমরা দেখে নেব এখানে আবেদনের যে পদ্ধতিটি আছে সেটি। সো এখানে দেখেন আরও একটা বিষয় বলা আছে, ছবির কথা বলা আছে, সেটা হচ্ছে দেখেন সদ্যতোলা পাসপোর্ট আকারে প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি ও মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্তায়িত হতে হবে। আবেদনপত্র সংগ্রহ ও পূরণ, সেইলর পদে আবেদনের জন্য joinnavy.navy.mil.bdafsr এ প্রবেশ করে হোম পেজ থেকে সেইলার সেকশনে অ্যাপ্লাই নাওকে ক্লিক করে প্রথমে প্রার্থীর যোগ্যতা যাচাই করে নিতে হবে। নাবিক ও এমডিসি নৌ এর শাখাভিত্তিক জব ডিসক্রিপশন দায়িত্ব কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বা আপনার ডিটেলস নিয়ে আপনাকে পেমেন্ট করতে বলবো 200 টাকা। সো এই পেমেন্ট সংক্রান্ত যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এরপর আপনার ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনি নাবিক 1 একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে পরবর্তীতে প্রয়োজন পড়বে। তো এখন ভর্তির পদ্ধতিতে চলে আসি। সো অনলাইনে আবেদনকারী পূরণকৃত আবেদন ফর্ম প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট কাগজপত্র নিজ যে ঠিকানা দেওয়া আছে, ঠিকানা বলতে কোনটাকে বোঝানো হয়েছে, আপনার মাঠ যেখানে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। সো প্রাথমিকভাবে নির্বাচনের পর আপনাকে ইংরেজি, বাংলা, গণিত ও বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। তো লিখিত পরীক্ষাতে যারা চান্স পাবেন তারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করবেন। তো চাকরির কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে, দেখেন এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, এগুলো আমি বলে দিচ্ছি না। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। একটা বিষয় বলে দেবো, এখানে কিন্তু আবেদন গ্রহণ শুরু হবে 1 মার্চ এবং শেষ হবে 25 মার্চ 2023। সো এই সময়ের মধ্যে কিন্তু সবাইকে আবেদন করতে হবে। তো এখন দেখবো আসলে কোন জেলার প্রার্থীগুলোকে কোথায় যেতে হবে। সো দেখতেই পাচ্ছেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স রংপুরে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর, এই কয়েকটি জেলার পরীক্ষা এইখানে অনুষ্ঠিত হবে। তবে এখানে জেলাভিত্তিক প্রত্যেকটা ডেট কিন্তু ভিন্ন ভিন্ন দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংয়ের জন্য ময়মনসিং গ্রুপ 1, ময়মনসিং গ্রুপ 2, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর জেলার প্রার্থীদেরকে এখানে যেতে হবে। তবে এখানে জেলাভিত্তিক যে তারিখ সেগুলো কিন্তু ভিন্নভাবে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর বানৌজা শেখ মুজিব খিলক্ষেত ঢাকায় ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, এছাড়া নৌ স্কাউট, নৌবাহিনী কর্মরত শহীদ সৎ পরবারের সন্তান বা অসামরিক কর্মকর্তাদের কর্মচারী সন্তান যারা আছেন তাদের জন্য কিন্তু এখানে যেতে হবে। এখানে ডেটগুলো ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর কিন্তু আরও ডেটগুলো দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আমি আবার বলে দিচ্ছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক কিছু আলোচনা করতে হয়েছে। সো আপনারা চেষ্টা করবেন সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখার, এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, চাইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি নৌয়ের যে 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।